সন্দেশখালী বনগাঁর পর এবার ভূপতিনগর 2022 ডিসেম্বরে বোমা বিস্ফোরণ কাণ্ডে তদন্তে গিয়ে এবার হামলার মুখে এনআইএ গোয়েন্দারা। জানা গেছে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছিল এনআইএ, তখনই তাদের গাড়ির ওপর হামলা হয়, ভাঙচুর করা হয় গাড়িতে, দুই এনআইএ আধিকারিক আহত হয়েছেন। এর আগে গত 5ই জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তৃণমূল নেতার অনুগামীদের হামলার মুখে পড়েছিল ইডি। কার্যত প্রাণ বাঁচিয়ে পালাতে হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে। সেই ঘটনার পর তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যে। তার দেশ কাটার আগেই ভোটমুখী বাংলায় এবার আক্রান্ত হলো এনআইএ। এবারও তৃণমূল নেতার অনুগামীরাই বাধা দিল এনআইএকে। তৃণমূল কর্মীদের স্লোগানই স্পষ্ট, তারা চাইছেন না ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে তদন্ত হোক। ২০২২ সালের ২রা ডিসেম্বর ভগবানপুর 2 নম্বর ব্লকের ভূপতিনগর থানা, অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাইরাবিলা গ্রাম। রাত প্রায় 11টা নাগাদ ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে। উড়ে গিয়েছিল বাড়ির চাল, প্রায় 1.5 কিলোমিটার দূরে ছিটকে পড়েছিল মৃতদেহ। সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাজকুমার মান্না, তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে 3 মৃত ব্যক্তির নামে তদন্ত শুরু করে পুলিশ। বোমা বিস্ফোরণে মৃত্যু হলেও এফআইআরে বিস্ফোরক পদার্থ আইনের ধারাগুলি প্রয়োগ করা হয়নি। পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট প্রাসঙ্গিক ধারাগুলি প্রয়োগ এবং ভূপতিনগর বোমা বিস্ফোরণের মামলাটি এনআইএর হাতে স্থানান্তরিত করে। সেই বিস্ফোরণের ঘটনা তদন্তে গিয়েই হামলার মুখে এনআইএ। এনআইএ তার প্রেস বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমবঙ্গের ভূপতিনগর বিস্ফোরণ মামলায় একটি বড় অগ্রগতি। সেখানে 2022 সালের ডিসেম্বরে 3 জন নিহত হয়েছিল। জাতীয় তদন্ত সংস্থা শনিবার রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় একটি অশান্ত জনতার কঠোর প্রতিরোধের মধ্যে 2 মূল ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনকে নোটিশ পাঠিয়েছিল এনআইএ। তারা হাজির না দেওয়ায় আশেপাশের গ্রামের 5টি জায়গায় তল্লাশিতে যান আধিকারিকরা। সেই তালিকাতেই ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা বলাই মাইতি। তার বাড়িতে যাওয়ার পথেই ঘটনা ঘটে বলে অভিযোগ। সূত্রের খবর, ভোররাতে তল্লাশি চালাতে গেলে গ্রামবাসীদের একাংশ অফিসারদের ওপর আক্রমণ করে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে হয় ধস্তাধস্তি। রাতের অন্ধকারে ছোড়া হয় ইট, গাড়িও ভাঙচুর করা হয়। বলাই মাইতির কাছ থেকেই মেলে আরেক তৃণমূল কর্মী মনোব্রত জানার নাম। আহত 2 এনআইএ আধিকারিক আক্রান্ত হওয়ার পর থানায় এনআইএ এর পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। গত 5ই জানুয়ারি কার্যত একইভাবে হামলার মুখে পড়েছিল ইডি। সেবার ইডির গন্তব্যস্থল ছিল সন্দেশখালীর সরবেরিয়া গ্রাম। সেখানে সন্দেশখালীর মাফিয়া শেখ শাহজাহান থাকতেন। 7 সকালে গিয়ে শাহজাহান অনুগামীদের হামলার মুখে পড়েন ইডি আধিকারিকরা। এনআইএ তদন্তে উঠে এসেছে অভিযুক্ত মনোব্রত জানা ও বলাই মাইতি দুজনের বিরুদ্ধেই। বোমা তৈরি ও বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকার যথেষ্ট প্রমাণ মিলেছে। এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্যই তারা এই কাজ করত বলে এনআইএর দাবি। ভূপতিনগর বোমা বিস্ফোরণ কাণ্ডে 14 জন তৃণমূল কংগ্রেস নেতার নাম জড়িয়েছিল। বোমা বিস্ফোরণে তৃণমূলের 1 জন বুথ সভাপতি সহ 2 জন তৃণমূল কর্মী মারা যান। বোমা বিস্ফোরণ কাণ্ডের ষড়যন্ত্রে যুক্ত থাকার কারণে যারা ধরা পড়লেন তারাও তৃণমূল। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেসের দাবি, ভোটের আগে এগুলি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। রাতের অন্ধকারে এসে তৃণমূল কর্মী অত্যাচার করছে কেন, জবাব চাই, জবাব দাও। অশান্ত করছে কেন, এনা আই, জবাব চাই, জবাব দাও। ফেব্রুয়ারির গোড়ায় তৃণমূল নেতাদের অত্যাচারের বিরুদ্ধে পথে নেমেছিলেন সন্দেশখালীর মহিলারা। একে একে গ্রেফতার হন অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতারা।
গ্রেফতার হন শেখ সাজাহানও। সেই ঘটনায় মহিলাদের আন্দোলনের প্রথম সারিতে থাকা মহিলা রেখা পাত্রকে এবারের লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে সন্দেশখালী কাণ্ডে প্রথম গ্রেফতার এলাকার প্রাক্তন বিধায়ক, হাইকোর্টে জামিন পাওয়া নিরাপদ সর্দারকে বসিরহাটের প্রার্থী করেছে সিপিআইএম। সন্দেশখালী ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পূর্ব মেদিনীপুরে আক্রান্ত হলো এনআইএ। প্রশ্ন হলো, রাজ্যের যে কোনো প্রান্তে যে কোনো তদন্তে কোনো কেন্দ্রীয় বাহিনী এলেই কেন বারবার আক্রান্ত হতে হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতাদের হাতে? রাজ্যের শাসক দল কি গোপন করতে চাইছেন? মাধ্যম ব্যুরো রিপোর্ট।